আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াটারমেলন ওয়াটারমেলন জুস এটা ওয়েট লস করার জন্য এত উপকারী এটার গুণের কথা বলে শেষ করা যাবে না আমরা ওয়াটারমেলন বা জুস তৈরি করার জন্য একটা ওয়াটারমেলন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মিন্ট পুদিনা পাতা নিয়ে নিয়েছি লেমন আই মিন লেবু তাহলে চলুন আমরা ওয়াটারমেলনটা ওয়াটারমেলনের জুস তৈরি করে নিই আমরা প্রথমে ওয়াটারমেলনটা মাঝখান থেকে কেটে নেব কেটে নিয়ে আমরা যতটুকু পরিমাণ করব ততটুকু পরিমাণের চামড়াটা ছাড়িয়ে নেব এ ফাঁকে আমি একটু কথা বলে নিই বন্ধুরা আমার চ্যানেল ছোট্ট এই চ্যানেলটার পাশে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল তো আমরা ওয়াটারমেলনের চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি ওয়াটারমেলনের চামড়াটা ছাড়িয়ে নেওয়া আমার শেষ এখন আমরা এটাকে পিস পিস করে কেটে নিব ওয়াটারমেলনটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন তো বিওয়ার্স দেখুন আমরা ওয়াটারমেলনটা পিস পিস করে কেটে নিয়েছি এখন একটা আমরা ব্ল্যান্ডারে ভরে নিচ্ছি বাকি এটা আমি একটা বাটিতে রেখেছি এরপর যে আমরা মিন্টগুলার পাতাগুলো আমরা একটা একটা করে ছাড়িয়ে নিব দেখুন বিওয়ার্স আমি মিন্টের পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এখন আমরা লেমনটা কেটে নিব কেটের চিপে রস বের করে নিতে হবে মেশিনের সাহায্য সাহায্যে আমি একটা করে দেখাচ্ছি আপনাদের তো বিওয়ার্স আমার লেমনের রসটা নেওয়া হয়েছে এখন আমরা চলুন ওয়াটারমেলনের ভিতরে তরমুজের ভিতরে পুদিনা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা ব্ল্যান্ড করে নিচ্ছি জুসটা আমার ব্ল্যান্ড করা কমপ্লিট হয়েছে এখন আমরা স্টেশ একটি স্ট্যানারের সাহায্যে ছেঁকে নিব জুসটা তীবাস আমি স্টেশনারের সাহায্যে সম্পূর্ণ জুসটা ছেঁকে নিয়েছি এখন আমরা লেবুর রসটা দিয়ে দিব লেবুর রস আগে দিলে এটা অ্যাসিডিক হয়ে যাবে সেই জন্য যা খাওয়ার লেবু লেবুরসটা দেওয়া হবে দিয়ে আমি ভালো করে ঘুলে নেব দিয়ে দিচ্ছি আমি হিমালয়ান পিঙ্ক সল্ট যাদের কাছে হিমালয়ান পিঙ্ক সল্ট আছে তারা হিমালয়ান পিঙ্ক সল্টটা ইউজ করবেন আর যাদের কাছে নেই তারা সাধারণ সল্ট ইউজ করতে পারেন আর কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন হিমালয়ান পিঙ্ক সল্টটা দিলে ভালো খেতে আলাদা একটা টেস্ট আসে তো ভিউার্স কেমন হলো আজকে আমার ওয়াটারমেলন জুস কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটা শরীরের জন্য উপকারী অত্যন্ত উপকারী এটা খেলে দ্রুত ওয়েট লস হয় এ ওয়াটারমেলনের গুণের কথা বলে শেষ করা যাবে না তো ভিউয়ার্স আবারও অনুরোধ করলাম একটা ভিডিও কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট দেখবেন দেখার পরে কমেন্টস করবেন আর যদি আমাকে বন্ধু করতে চান তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বিওয়ার্স আপনারা এইভাবে ওয়াটারমেলন করে খাবেন ভালো লাগবে এটা টেস্টি জুইসি এবং তৃষ্ণা মিঠাই এটা তাহলে বিওয়ার্স ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ